প্রতি মাসে রাখবে 5,000 টাকা, 25 বর্ষে রাখবে 15 লক্ষ টাকা, কিন্তু পাইবে প্রায় কোটি টাকা। প্রতি মাসে সেঠু উঠাইবে 1,00,000 টাকা, আর তা পুনি 20 বর্ষ যায়। নমস্কার, অশোক দাস গপসপ্র আউ এক অধ্যায়কু আপনাদের স্বাগত। চাকরি হেউ অবা কোনসি বৃত্তি বা ব্যবসায়, যিয়ে যাহা বি করুথান্তু না কাহিঁকি, অবা জীবনর যেউ পর্যায়রে থান্তু না কাহিঁকি, মু ভাবুছি ইহা সমস্তঙ্ক পাইঁ গুরুত্বপূর্ণ, আউ নিজ সাধ্যমতে সমস্তে ইহা আপণেইবা উচিত। কম হেউ অবা বেশি, টিকিয়ে ভালরে আউ সুখ শান্তিরে চলিবা পাইঁ টঙ্কা তো সমস্তঙ্কর দরকার। তেবে নিজর যাহা বি রোজগারর কেতে খরচ করিবে ও কেতে অন্য ভাবরে বিনিয়োগ কলে অনিশ্চিত ভবিষ্যতকু সুরক্ষিত রাখিপারিবে, তাহাকু নিয়ে আজির গপসপ। প্রথমর কহি রখে, আর্থিক পরিচালনা, সঞ্চয় অবা পুঞ্জি বিনিয়োগরে মোর কোনসি বিশেষ জ্ঞান নাহি। কিছু সাংগসাথী তথা ইনভেস্টমেন্ট আডভাইজরক সহ আলোচনারু মু যেতিকি বুঝিছি, তাহলা প্রথমরু টিকে কষ্ট সহি যে কোনসি মিউচুয়াল ফান্ড এসআইপিরে নিয়মিত প্রতি মাসরে আপন যদি কিছু কিছু টঙ্কা রাখিবে, তেবে তা কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে বড়ি বড়ি 15, 20 বা 25 বর্ষে এমিতি এক পরিমাণে পৌঁছিব, জীবনর অবশিষ্ট বর্ষ পাই তা আপনক পাই হেব বিনা চাকরিরে পেনশন, যেউথিরে টেনশন নথিব বরং থিব শান্তি ও সুরক্ষা। আজিকালি অনেক যুবক যুবতী অল্প বয়সরে যাহা বি রোজগার করুচন্তি তার বেশিরভাগ প্রায় খরচ করে দেউচন্তি। ব্যাংকর ফিক্সড ডিপোজিট সুরক্ষিত সত, কিন্তু এথিরু মিলুথিবা সুধ উপরে আয়কর ও আমার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কু হিসাব কলে আমকু যাহা নিট মিলে তা সেমিতি কিছু নহে। বরং পুঞ্জি বজারর উপরতল সত্ত্বে এসআইপি গুড়িকরে লম্বা অবধি পাই হারাহারি 10-15% লাভ মিলুথিবারু অনেক জানিবা শুনিবা লোক ইহাকু আপনেইছন্তি। হ্যাঁ, প্রথমর কইতিলি বিনা চাকরিরে কেমিতি পেনশন পাইবে। ধরন্তু চাকরি হেউ অবা ব্যবসায়, মাসকু 30-35 হাজার টাকা রোজগার করি অনেকে সেথিরে নিজ পরিবার চলাউছন্তি। আজিকালি অনেকে বিভিন্ন কারণরু 20-25 বর্ষ পরে চাকরি বা অন্য কামধন্দা বি ছাড়ি দেউছন্তি। তেবে অবশিষ্ট জীবন ভালরে চলিবার বাট কণ? বর্ষকু দরদাম বৃদ্ধি পাই হারাহারি 6% মুদ্রাস্ফীতি হিসাব কলে বর্তমানর 30-35 হাজার টাকা বদলরে 20 বর্ষ পরে হুয়েত 1,00,000 টাকা লাগিব। কিন্তু এ টাকা পাইবে কেমিতি, তা আপনি প্রতি মাসরে নিজ খরচকু যদি আপনার শৃঙ্খলিত করিবে, তেবে মাসিক আয়ের 1/3 বিভিন্ন লাভপ্রদ ভাবরে বিনিয়োগ করিপারিবে। তেবে তাঠু বি কম হিসাব করা যাও, ধরন্তু যে কোনসি স্বীকৃত সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি রে মাসকু আপনার যদি 5,000 টাকা হিসাবরে 25 বর্ষ রাখবে, তবে সেই 15 লক্ষ টাকার বাজার মূল্য হয়ে যাব পাখাপাখি 95 লক্ষ টাকা, মানে কোটিয়ের কিছু কম। তারপরে তাকু আপনার রাখিদেবে সিস্টেমিক উইথড্রয়াল প্ল্যান বা এসডব্লুপি রে, এথিরু প্রতি মাসরে আপনার 1,00,000 টাকা লেখায় 20 বর্ষ যায় উঠাইলে বি শেষকু আউরি 6 লক্ষ টাকা বড়িথিব। কিন্তু কথা হেউছি, এসআইপি রে যদি নিজ রোজগার বড়িবা সহ তাল দেই আপন কিছু কিছু অধিক টাকা রাখিপারিবে, তেবে পিলাঙ্ক পাঠপড়া, বাহাগর, নিজর ঘর ও শেষরে পেনশন ভলি নিয়মিত টাকা পাই সমস্ত টেনশনরু মুক্ত হইপারিবে। কেউ ব্যাঙ্ক বা আর্থিক সংস্থায় আপনার বিনিয়োগ করিবে তাহা পরামর্শদাতা মানঙ্কটু বুঝি সুঝি করিবে, কারণ টঙ্কা আপনকর ও নিষ্পত্তি আপনকর। ভবিষ্যতের এসবু ঘেনি হুয়েত বিশেষজ্ঞ মানুষ আলোচনা পাই আমি নিমন্ত্রণ করিবা। কিন্তু কণ কলে টঙ্কা গছগুড়িক ভল বড়িব ও আমি সেথিরু ভল ফল পাইবা তাহা বুঝি বিচারি কলে সমস্তঙ্কর মঙ্গল। তেবে বিদায় নেওয়া পূর্বরু আপনকু গোটি অনুরোধ, আপনকু যদি এই কার্যক্রম ভালো লাগুচি, তেবে আপনকর মতামত সহ এহাকু লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করন্তু।
আজ এতিকি পুনি আপনার সহ দেখা হব অশোক দাস গপসপর পরবর্তী অধ্যায়ে। নমস্কার।